হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়টা হলো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট 4 বছরে কত টাকা খরচ হবে সেই বিষয়ে তোমাদের আজকে একটা ধারণা দিব। কারণ তোমাদের অনেকেরই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে কত টাকা খরচ হয় এই বিষয়ে একটা জানার আগ্রহ থাকে। তো তোমাদের এই জানার আগ্রহটার কারণেই আজকে আমি মেনলি আলোচনা করবো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট 4 বছরে অনার্স কমপ্লিট করতে কত টাকা খরচ হয় সেটা একটা সামগ্রিক একটা ধারণা দিয়ে দিব। তো আমরা জানি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু প্রায় 40টার উপরে আছে। তার ভিতরে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, খুলনা বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরকম কিন্তু অনেকগুলো আমাদের প্রায় 40টার মতো বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। তো এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে 4 বছর পড়াশোনা করতে কী কী খাতে আসলে ব্যয়গুলো হয় সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো সর্বপ্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আসলে যখন আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাই, ধরে নাও তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার পর, অবশ্যই তোমরা জানো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষায় টিকতে হয়। তো অনেক কম্পিটিশনের পরে যদি তখন যখন তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা, তো চান্স পাওয়ার পর যখন তুমি সেখানে ভর্তি হতে যাবা, তখন সেই ভর্তি হওয়ার সময় দেখা যায় যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক এক বিশ্ববিদ্যালয়ে এক একটা আছে, তবে অন অ্যাভারেজ একটা বলা যায় যে 15 থেকে 20 হাজার টাকার মতো লাগে। অর্থাৎ ভর্তি হওয়ার সময় কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে দেখা যায় 15 হাজার টাকা লাগে, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে 16 হাজার টাকা লাগে। তো আমি ধরে নিতে পারি যে দেখা যায় যে তোমার 15 থেকে 20 হাজার টাকার এর ভিতরে আসলে লাগে যে ভর্তি হওয়ার সময়। তারপরে আমাদের যে খরচটা শুরু হয় সেটা হলো একাডেমিক খরচ। আসলে একাডেমিক খরচের ক্ষেত্রে আমরা জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আসলে 1 বছরে 2টা সেমিস্টার থাকে। একটা প্রথম সেমিস্টার প্রথম 6 মাস থাকে, তারপরে আর একটা সেমিস্টার তারপরে 6 মাস থাকে। অর্থাৎ 1 বছরে কয়টা সেমিস্টার থাকে? 2টা সেমিস্টার। তো প্রতি সেমিস্টারে দেখা যায় যে আসলে 5,000 টাকা করে খরচ হয়। অর্থাৎ 5,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে প্রতি সেমিস্টারে রেজিস্ট্রেশন করতে হয়। তাহলে প্রথম সেমিস্টার অর্থাৎ বছরের প্রথম 6 মাসে 5,000 টাকা খরচ হবে, তারপরের 6 মাসে 5,000 টাকা খরচ হবে। তার মানে আমরা বলতে পারি টোটাল 1 বছরে কত টাকা খরচ হবে, তাহলে 1 বছরে কিন্তু আমাদের খরচ হচ্ছে কত? 10,000 টাকা কিন্তু খরচ হচ্ছে, অর্থাৎ একাডেমিক খরচ বাবদ। তাহলে যেহেতু আমরা 4 বছর পড়াশোনা করব অনার্স কমপ্লিট করতে, তাহলে 4 দ্বারা যদি গুণ করি তাহলে টোটাল আমাদের খরচ হচ্ছে কত? 40,000 টাকা। এটা কিন্তু 4 বছরে যে একাডেমিক যে খরচ সেটা। তো এই একাডেমিক খরচের ভিতরে কিন্তু তোমাদের আবাসিক হল, অর্থাৎ তোমরা জানো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য আবাসিক হল আছে যেখানে ছেলেরা থাকতে পারে, মেয়েদের জন্য আলাদা আবাসিক হল আছে। তো সেই আবাসিক হলে থাকার যে খরচ সেটা কিন্তু এই 5,000-এর ভিতরে আছে। তোমাকে আলাদাভাবে আবাসিক হলে থাকতে যে খরচ সেটা কিন্তু তোমাকে দিতে হবে না, সেটা কিন্তু এই 5,000-এর ভিতরে আছে। একইভাবে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেখি যে বাস থাকে, নিজস্ব বাস থাকে। তো এই নিজস্ব বাসে যাতায়াত করতে তোমার কোনো টাকা দেওয়া লাগবে না। অর্থাৎ তুমি বাসে করে যখন তুমি বিশ্ববিদ্যালয়ে আসবা বা বাসে করে বিশ্ববিদ্যালয় থেকে তুমি কোনো স্থানে যখন যাবা, তখন সেখানে কিন্তু তোমার কাছ থেকে 1 টাকাও নিবে না। কারণ এই বাসে যাতায়াত বাবদ যে খরচটা আছে বা আবাসিক হলে থাকা বাবদ যে খরচটা আছে সেটা কিন্তু এই প্রথম সেমিস্টারের জন্য অর্থাৎ 6 মাসের জন্য যে 5,000 টাকা নেয় তার ভিতরে কিন্তু এগুলো ইনক্লুড থাকে। এই জন্য আলাদাভাবে তোমাকে যাতায়াত বাবদ যে বাসে যে তুমি যাতায়াত করবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে, সেটা আলাদাভাবে তোমাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। একইভাবে আবাসিক হলে যে তুমি থাকবা সেখানে কিন্তু তোমাকে কোনো ধরনের আলাদাভাবে টাকা দেওয়া লাগতেছে না, কারণ সেই টাকাটা এই 5,000-এর ভিতরে এবং পরবর্তী যে 6 মাস 5,000-এর ভিতরেই থাকে। অর্থাৎ টোটাল 1 বছর যে 10,000 টাকা খরচ হয় এই 10,000 টাকার ভিতরেই আসলে যাতায়াত বাবদ যে বাসের যে খরচ সেটা প্লাস আবাসিক হলের যে খরচ সেটা কিন্তু ইনক্লুড থাকে। তার মানে বলা যায় যে তোমার এই 40,000 টাকা যদি 4 বছরে তুমি খরচ করো তাহলে ওই তোমার আবাসিক হলের যে খরচ সেখানে চলে যাবে, একই বাস ভাড়াটা কিন্তু ওর ভিতরে ইনক্লুড থাকবে। তাহলে এখন যদি সর্বসাকুল্যে হিসাব করি যে আসলে 4 বছরে যদি আমরা পড়াশোনা করতে যাই তাহলে মোট কত টাকা খরচ হচ্ছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ভর্তির সময় ধরে নিলাম আমি যে 20,000 টাকা লাগে ধরে নিলাম, আর একাডেমিক খরচ আমি কত ধরলাম এখানে যে 40,000 টাকা ধরলাম। এটা কিন্তু 4 বছরের হিসাব। তাহলে মোট আমাদের সর্বমোট 4 বছরে অর্থাৎ অনার্স কমপ্লিট যদি করতে যাও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে তোমার টোটাল খরচ কত হচ্ছে? মাত্র কিন্তু 60,000 টাকা খরচ হচ্ছে। অর্থাৎ 60,000 টাকা খরচ করে তুমি কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিক যে খরচটা আছে সেটা কিন্তু কভার করতে পারবা। তো এটা কেন মাত্র বললাম, কারণ তুমি যদি প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাও, ধরে নাও তুমি একটা ঢাকা ইউনিভার্সিটি বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, খুলনা বা খুলনা ইউনিভার্সিটি বলো, পাবলিক একটা বিশ্ববিদ্যালয়ের কথা কথা তুমি যদি সিএসসি নিয়েই পড়ো, কথা কথা তুমি সিএসসি নিয়েই যদি পড়ো, তাহলে তোমার খরচ কত হবে? তোমার খরচ কিন্তু 60,000 টাকাই হবে। কিন্তু তুমি সিএসসি নিয়ে যদি তুমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো তাহলে সেখানে দেখা যায় যে 10 থেকে 12 লক্ষ টাকা কিন্তু তোমার খরচ হবে। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় তোমার কিন্তু এই
পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে কিন্তু খরচ অনেক কম। এই খরচ কম হওয়ার মেইন কারণটা হলো যে বাংলাদেশ সরকার কিন্তু এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে কিন্তু এখানে আমাদের কী কয় যে শিক্ষার্থীদের গবেষণার জন্য বলো, অবকাঠামো উন্নয়নের জন্য বলো, বিভিন্ন খাতে কিন্তু বাংলাদেশ সরকার থেকে কিন্তু টাকা দেওয়া হয়। অর্থাৎ শিক্ষার্থীদের পড়াশোনাকে সামনে আগে নেওয়ার জন্য সরকার থেকে কিন্তু অনুদান দেওয়া হয়। সো এর জন্য আসলে এখানে কম খরচেই তুমি কিন্তু মানসম্মত একটা পড়াশোনা করতে পারবা। কারণটা তুমি জানো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেখা যায় যে বাংলাদেশের যে 64টা জেলা আছে এই 64টা জেলা থেকে কিন্তু শিক্ষার্থীরা আসে। তো তোমার এই জায়গায় যদি তুমি পড়াশোনা করো, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করো, তাহলে তুমি অনেক কম্পিটিশনের মাধ্যমে তুমি কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। সো যখন তুমি কম্পিটিশনের মাধ্যমে চান্স পাবো, তোমার ফ্রেন্ড সার্কেলগুলো কিন্তু অনেক ভালো হবে। তো তোমার ভালো একটা ফ্রেন্ড সার্কেল, তোমার 64 জেলার ফ্রেন্ড সার্কেল তোমার ভিতরে থাকবে এবং তোমার যে পড়াশোনার পরিবেশ সেটা কিন্তু অনেক ভালো থাকবে এবং পড়াশোনার একটা কম্পিটিশন থাকবে। সো এর জন্য দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে ফার্স্ট ক্লাস চাকরিগুলো বলো, সেটা বিসিএস বলো বা বাংলাদেশের যে সরকারি যে ভালো ভালো পোস্টগুলো বলো, সেটা কিন্তু দেখবে যে ম্যাক্সিমাম সময় যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া কিন্তু অনেক স্টুডেন্ট অনেক ভালো ভালো কিন্তু রেজাল্ট করতেছে, ভালো ভালো চাকরি পাচ্ছে। তো এর জন্য কেন পাচ্ছে, কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে পড়াশোনার হিউজ একটা ভালো একটা অপরচুনিটি থাকে। তো এর জন্য বলা যায় যে পড়াশোনার পরিবেশ দিয়ে বলো, পড়াশোনার মান উন্নয়ন দিয়ে বলো, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু সবসময় এগিয়ে থাকে। তো তারপরে আরেকটা খরচ নিয়ে একটু আলোচনা করবো যে এতটুকু কিন্তু আমাদের টোটাল এই যে 60,000 টাকা 4 বছর যে আমাদের খরচ হলো, 60,000 টাকা দিয়ে কিন্তু তোমার পুরো তোমার যে ভার্সিটি যে লাইফটা আছে সেটা কিন্তু তোমার একাডেমিক খরচটা কিন্তু হয়ে যাবে। তো পাশাপাশি আরেকটা খরচ আছে, সেটা হলো যে তোমার খাবারের যে একটা একটা খরচ, তো এই খাবারের খরচটা কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ে তোমাকে দিবে না। এর কারণটা হলো যে খাবার এক একজন এক একভাবে খাবার তোমরা খেতে পারো, তবে বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তুকি দিবে। কারণ প্রত্যেকটা হলে তুমি যে আবাসিক হলে থাকবা সেই প্রত্যেকটা হলে ক্যান্টিন আছে, একইভাবে ডাইনিং আছে। সো তুমি যদি আবাসিক হলে যেহেতু তুমি থাকবা, তো সেই হলেই কিন্তু তোমার খাওয়ার ব্যবস্থা আছে। তো সেই খাওয়ার যেগুলো আছে সেখানে কিন্তু দেখা যায় যে সরকার থেকে ভর্তুকি দেওয়া হয়। অর্থাৎ কথার কথা, তুমি যদি একটা খাবার যে একটা খাবার যদি তুমি 100 টাকা দিয়ে বাইরে খাও, সেই খাবারটাই তুমি যখন হলে খাবা তখন সেটার দাম দেখবা যে হয়ে যাবে হয়তো বা 60 টাকা। তার মানে হলের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কিন্তু অনেক কমের ভিতরে তুমি পাবা। কেন কমের ভিতরে পাবা, কারণ এই খাবারগুলোর ভিতরে কিন্তু সরকার থেকে আলাদা একটা অনুদান থাকে, এজন্য তুমি কম দামে কিন্তু খেতে পারবা। তো একটা অ্যাভারেজ করা যায় যে তুমি যদি হলের ক্যান্টিনে খাও রেগুলার, তাহলে সেক্ষেত্রে তোমার দেখা যায় মাসে তোমার 3,000 থেকে 4,000 টাকার ভিতরে খুব সহজেই তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু হয়ে যাবে। তার মানে বলা যায় যে তোমার মাসিক যেটা একটা খরচ আসবে সেটা আসবে 3,000 থেকে 4,000, এটা তোমার খাবার বাবদ তুমি কতটুকু খাবা এর। তবে এটা দেখা যায় ম্যান টু ম্যান ভেরি করে, তুমি যদি বেশি খরচ করো তাহলে তোমার সেটা বেশি খরচ হবে। তবে অ্যাভারেজ ধরা যায় যে তুমি যদি 3,000 থেকে 4,000 টাকা খরচ করো তাহলে খুব সহজে কিন্তু তোমার খাবার যে খরচ সেটা কিন্তু ম্যানেজ হয়ে যাবে। এখন অনেকের একটা টেনশন থাকতে পারে যে ভাই আমি বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে এই খাবার খরচটা আসলে অনেকের পক্ষে দেখা যায় ফ্যামিলি থেকে নেওয়াটাও অনেক সময় লজ্জাজনক ব্যাপার হয়ে যায়। এই জন্য দেখা যায় যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারা সাধারণত এই খাবার খরচটা আসলে নিজে এটা ম্যানেজ করে নেয়। বিশ্ববিদ্যালয়ে যখন তুমি চান্স পাবো তখন দেখবে অনেক ধরনের ওয়ে থাকবে টাকা ইনকাম করার জন্য। এর ভিতরে একটা খুবই একটা পপুলার একটা প্রফেশন ছিল টিউশনি। তো তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও ভালো একটা বিশ্ববিদ্যালয়ে, দেখবে যে তোমার কাছে কিন্তু অনেক টিউশনের অফার অটোমেটিক চলে আসবে। বা তুমি যদি একটু টিউশনি করাই জন্য যদি মন মানসিকতা তোমার ভিতরে থাকে তুমি কিন্তু টিউশনি করাইতে পারবো। সো টিউশনি থেকে কিন্তু তুমি মাসে দেখা যায় যে তুমি 5,000 থেকে 6,000 টাকা তুমি কিন্তু এমনি ইনকাম করতে পারবা। তো এই 5,000 থেকে 6,000 টাকা দিয়ে কিন্তু খুব সহজে তোমার যে খরচটা আছে যে তোমার যে খাবার খরচ সেটা কিন্তু এমনি চলে যাবে। আর যদি তুমি মাসে 1,000 করে যদি জমাও তাহলে দেখা 6 মাসে তোমার 5,000 থেকে 6,000 টাকা জমাই যাবে। সেই জমানো টাকা দিয়ে তুমি কিন্তু ওই যে প্রতি সেমিস্টারে 6 মাস পর যে 5,000 টাকা সেটা কিন্তু তুমি দিয়ে দিতে পারবা। অর্থাৎ তোমার যদি টিউশনি যদি তুমি করাইতে পারো, মাসে যদি 2টা করে টিউশনি করাও বা 3টা করে টিউশনি করাও, যা তোমার ইনকাম হবে তা দিয়ে তুমি খুব সহজেই খাবার খরচ যেমন তুমি কন্টিনিউ করতে পারবা, একইভাবে বিশ্ববিদ্যালয়ের যে খরচটা আছে সেটা কিন্তু তোমার চলে যাবে। অর্থাৎ বাসা থেকে তোমার কিন্তু আলাদাভাবে আর কোনো টাকা নেওয়া লাগতেছে না। তারপরে আরেকটা যে অপরচুনিটি হলো যে আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু স্কলারশিপের সুযোগ আছে। তো তুমি যদি স্কলারশিপ পেয়ে যাও, তুমি যদি বোর্ডের স্কলারশিপ পাও বা ইউনিভার্সিটির ডিপার্টমেন্টাল যদি ভালো রেজাল্ট করো সেখানে তোমাকে স্কলারশিপ দিবে, তো সেখান থেকে ভালো একটা অ্যামাউন্টের টাকা দেয়। সো সেই টাকাটাও পেয়েও কিন্তু তুমি সেই টাকা দিয়েও কিন্তু তোমার নিজের খরচটা চালাইতে পারবা। একইভাবে দেখা যায় ডাচ বাংলা আবার বিভিন্ন ধরনের ব্যাংকের কিন্তু স্কলারশিপ আছে। সো সেই স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করার পর তোমার যদি স্কলারশিপ হয়ে যায় তাহলে সেখান থেকে মাসে মাসে 2,000 বা 3,000 টাকা করে দেয়। তো সেই টাকা দিয়ে কিন্তু খুব সহজে তোমার খাবার খরচটাও চলে যাবে। তো তোমাকে কিন্তু বিভিন্ন ধরনের অপরচুনিটি তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স
যদি পাও তাহলে কিন্তু সেক্ষেত্রে পাবা। তো তার মানে তোমার যদি বিশ্ববিদ্যালয়ে তুমি যদি একবার যদি আসতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার যে খরচগুলো আছে সেই খরচ নিয়ে তোমার চিন্তিত হওয়ার কিছু নাই, কারণ বিশ্ববিদ্যালয় এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমার যেমন তোমার যে মেধাটাকে তুমি যেমন বিকশিত করতে পারবা, একেবারে পড়াশোনা করে তুমি একটা সুন্দর তোমার একটা কেরিয়ার করতে পারবে। তার থেকে বড় কথা হলো তোমার ফ্যামিলির মুখে যদি হাসি ফোটাতে চাও তাহলে আমি মনে করি যে পাবলিক বিশ্ববিদ্যালয় তোমাদের একটা ভালো একটা প্ল্যাটফর্ম হবে, কারণ এখানের মাধ্যমে তুমি তুমি যেমন উচ্চশিক্ষিত হতে পারবা একেবারে দেশের কর্ণধার হতে পারবা। তো এই হলো মোটামুটি তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসলে 4 বছরে কত টাকা খরচ সেই বিষয়ে একটা আপাতত সম্পূর্ণ একটা ধারণা দিলাম। তারপরেও যদি পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে তোমরা অবশ্যই কমেন্ট করবা। তোমার পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবো, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্ট দেখে কমেন্টের যে প্রশ্নগুলো আসবে পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সেটার কিন্তু রিপ্লাই আমি দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।